হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখে একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, জঙ্গলের পথ দিয়ে যখন চলে যায় রাস্তার পাশেই বিশাল বড় একটা সুন্দর বিল্ডিং দেখতে পায়। এত সুন্দর কারুকার্য করা বিল্ডিংটা দেখেই যুবকটার মনে লেগে গেল বিল্ডিংটাকে একটু ঘুরে ঘুরে দেখি। মুসলমান ঘুরতে ঘুরতে যখন এক সাইডে আসলো, সেখানে দেখে ওই বিল্ডিং এর খোদাই করে বিল্ডিং এর মধ্যে লেখা, এই বিল্ডিং বানানোর ইতিহাস যদি কেউ জানতে চাও তাহলে অমোক গ্রামের মধ্যে চলে যাও। মুসলমান ইমানদার, এমনিতে বিল্ডিংটা অনেক সুন্দর। তারপরে আবার যুবক যখন ওই লেখাটা দেখলো, তখন বিল্ডিং বানানোর ইতিহাস জানার জন্য তার দিলে আরো বেশি আগ্রহ জন্মে গেল। সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওই পথ দিয়ে হাঁটা শুরু করলো। প্রায় 2-3 কিলোমিটার হাঁটার পরে যেই ঠিকানাটা ওখানে লেখা আছে ওই গ্রামে গিয়ে পৌঁছলো। মুসলমান ইমানদার, যুবক অনেককেই জিজ্ঞাসা করলো, ভাই বিল্ডিং বানানোর ইতিহাস তোমরা জানো নি? কিন্তু একজন দুইজন করে প্রায় 40-50 জনকে জিজ্ঞাসা করার পরেও কেউ বিল্ডিং বানানোর ইতিহাস বলতে পারলো না। মুসলমান ইমানদার যুবকটা একটু রাগ হয়ে গেল আর চিন্তা করলো, আল্লাহ, মানুষ খোদাই করে এমন করে মিথ্যা কথা লেখে, বলল এই গ্রামে গেলে বিল্ডিং বানানোর ইতিহাস পাওয়া যাবে কিন্তু কেউ বলতে পারে না। মুসলমান যুবকটা একটু রাগান্বিত হয়ে ওই গ্রাম থেকে যখন বের হয়ে যায়, গ্রামের এক কর্নারে যখন গেল শেষের দিকে দেখে একজন বৃদ্ধ লোক একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ওই গ্রামের একটা কর্নারে বাড়ির মধ্যে বসে আছে। যুবকটা ওই বৃদ্ধ লোককে দেখে তার দিলের মধ্যে একটু শান্তি আসলো, প্রশান্তি আসলো। এই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে। মুসলমান ইমানদার গিয়ে যখন সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, এই যে একটা বিল্ডিং বানানোর যে বিল্ডিংটা ওই রাস্তার পাশে আছে এটার ইতিহাস নাকি এই গ্রামের মানুষ জানে? আমি অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলল, যুবক তুমি কাদের কাছে জিজ্ঞাসা করেছো? যুবক বলে, আমি সমস্ত যুবক শ্রেণীর লোকদের কাছে জিজ্ঞাসা করলাম। বৃদ্ধ লোকটি বলে, কি কাজ তুমি করলা, যুবকদের কাছে কেন জিজ্ঞাসা করালা? আমার বয়স কিন্তু 200 বছর, আমি আমার বাবার কাছ থেকে নয় আমার দাদার কাছ থেকে এই বিল্ডিং বানানোর ইতিহাস শুনেছি, আর আজকের যুবকরা এটা কিভাবে জানবে? মুসলমান ইমানদার, তখন ওই যুবক বলল, আঙ্কেল, আপনি যদি এই বিল্ডিং বানানোর ইতিহাসটা জানেন আমাকে বলেন, কারণ বিল্ডিংটা দেখেই আমার তার ইতিহাস জানার জন্য বড়ই আগ্রহ জন্মালো দিলের মধ্যে। মুসলমান ইমানদার, তখন ওই বৃদ্ধ লোকটি বলতে শুরু করলো, হ্যাঁ যুবক শুনে নাও, এই এলাকার মধ্যে একজন বিশাল বড় জমিদার ছিল, অনেক অর্থ সম্পদ ওই জমিদারের ছিল। এই যে বিল্ডিং থেকে এই পর্যন্ত তুমি হেঁটে এসেছো, সমস্ত জমিজমা ওই জমিদারের ছিল। মুসলমান, তখন ওই বৃদ্ধ লোকটি বলেন, এই জমিদারের একটি পালতি কুকুর ছিল, জমিদার যেখানেই যায় কুকুরটা সঙ্গে সঙ্গে তার সাথে থাকে। মুসলমান, হঠাৎ করে একদিন উপর মহল থেকে জমিদারের জন্য একটা মিটিং এর ভিআইপি মিটিং এর দাওয়াত আসলো। তখন জমিদার চিন্তা করলো, আমি যদি ওই ভিআইপি মহলের মধ্যে যাই আর কুকুর আমার সঙ্গে থাকে তাহলে আমার তো মান সম্মান থাকবে না, কিন্তু কুকুর তো আমাকে ছাড়া এক দণ্ড কোথাও একা থাকে না। জমিদার যখনই বাথরুমে যায় কুকুর বাথরুমের সামনে গেটম্যানের দায়িত্ব পালন করে, জমিদার যখন বাড়ির মধ্যে বেডরুমে ঘুমায় তখন কুকুর নাইট ডিউটি পালন করে, জমিদার যখন বাড়ি থেকে বের হয়ে কোথাও যায় কুকুরটার সাথে সাথে বডিগার্ডের দায়িত্ব পালন করে। এই রকম কুকুরটাকে কিভাবে রেখে যাবে? মুসলমান ইমানদার, তখন ওই জমিদার চিন্তা করলো, কুকুরকে যেভাবেই হোক কোন রুমের মধ্যে আটকানো লাগবে। যেই মাত্র একটা রুমের মধ্যে জমিদার ঢুকলো, কুকুরটাও সঙ্গে সঙ্গে ঢুকে গেল। তখন তার চাকরদেরকে ডাকতে বললো, ও আমার খাদেমেরা শোনো, কুকুরকে জলদি করে শিকল দিয়ে বেঁধে ফেলো আর একটা পিলারের সাথে তাকে বেঁধে দাও, আমি যখন বের হয়ে যাব তখন কুকুরটা যেন আমার সাথে যাইতে না পারে। মুসলমান, যেই মাত্র কুকুরটাকে বাঁধা হলো, জমিদার রুম থেকে যখন বের হয়ে যায় কুকুরটা হাউ মাউ করে চিল্লা পাল্লা শুরু করে দিল, এত জোরে জোরে চিল্লাইতে শুরু করলো, গ্রামের সকল লোকজন চলে আসলো, আল্লাহ একটা কুকুর,
তার মালিকের জন্য এইভাবে করে চিল্লাচিল্লি করে আমরা তো কোনোদিন দেখি নাই। আশ্চর্য হয়ে সকলেই দেখতে লাগলো। আর জমিদার রুম থেকে বের হয়ে তার বাবুর্চিকে ডেকে বলল, ও বাবুর্চি শুনে না, আমি তো বাড়িতে যখন ফিরে আসবো বাহিরের কোনো খানা আমি খাই না, তোমরা জানো, বাড়িতে এসে যেন আমি ঠিকঠাক মতো আমার খানা পাই, এজন্য ভালো করে আমার জন্য পায়েস আকৃতির কোনো খাবার পাক করে রাখবে। অবসলমান ইমানদার জমিদার বাড়ি থেকে চলে যায়। সকল লোকজন যখন কুকুরের চিল্লাচিল্লি দেখতে থাকে, ঠিক এই মুহূর্তে জমিদারের বাবুর্চি তার জন্য খাবার পাক করতেছিল। কুকুরের চিল্লাফাল্লা এক পর্যায়ে শেষ হলো, লোকজন সকলেই চলে গেল। জমিদারের একটা চাকর বুবা একটা মেয়ে জমিদারের বাড়িতে কাজ করত, ওই বুবা মেয়েটা কুকুর যেই রুমে ওই রুমের সামনেই বসে আছে। ঠিক এই মুহূর্তে বাবুর্চি খানা পাক করা শেষ করে ওই যে রুমের মধ্যে কুকুর বাধা রয়েছে ওই রুমের একটা তাকের উপরে খাবারটা বাবুর্চি রেখে দিল, কিন্তু খাবারটা ঢাকতে ভুলে গিয়েছে। মুসলমান ইমানদার যখনই বাবুর্চি খাবার লেখে চলে যায়, কি দেখা গেল, আল্লাহ, ওই বুবা মেয়েটা ওখানে বসা আর কুকুর বসা, শুধু এই দুইটা প্রাণী দেখতেছে। একটা বিশাল আকৃতির কালো বিষধর সাপ কোথ থেকে যেন উড়ে এসে ওই খাবারের মধ্যে মুখ দিল। দীর্ঘক্ষণ মুখ দেওয়ার পর মুসলমান ইমানদার সাপটা আবার চলে যায়, কিন্তু এই ঘটনা শুধুমাত্র ওই দুইজনেই দেখেছে, যার একজন হলো কুকুর আর একজন হলো বুবা মেয়ে, মুখেই কিছু বলতে পারে না মুসলমান ইমানদার। কিন্তু বুবা মেয়েটা চিন্তা করলো, আল্লাহ, আমি যদি এখান থেকে চলে যাই আমার মালিক যদি এসে খানা খেয়ে নেয় সে তো জীবনে বেঁচে থাকবে না, এজন্য ওই বুবা মেয়েটা ওখানেই বসে রইল, কারণ কুকুরের তো জবান নাই, ও তো বলতে পারবে না। মুসলমান ইমানদার দীর্ঘক্ষণ পরে যখন সন্ধ্যা বেলায় জমিদার বাড়িতে ফিরে আসলো, তখন বুবা মেয়েটা ডাক দিয়ে জমিদারকে বুঝাইতে চায়, মালিক, এই যে খানার মধ্যে বিষ মিশানো হয়েছে, কোথ থেকে যেন সাপ উড়ে এসে খানায় বিষ দিয়ে দিয়েছে, আপনি খাবেন না। মুসলমান ইমানদার কিন্তু বুবা মেয়ের কথা কে শোনে, হাউমাউ করে বুবা মেয়েটা বুঝাইতে চায়, কিন্তু মালিক বোঝে না, কারণ বড় লোকের কি আর গরিব মাসির কথা শোনার সময় আছে নাকি। অবসলমান দূর দূর করে তাড়িয়ে দিল। বুবা মেয়েটা যখন চোখের পানি ফেলে চলে গেল, তখন মালিক ওই রুমের মধ্যে ঢুকে খাবার খাওয়ার জন্য যখন প্রস্তুতি নিল, এমন সময় কুকুরটা আবারও হাউমাউ করে চিল্লা চিল্লি শুরু করলো। এত বিশাল আকৃতিতে কুকুরটা অঙ্গভঙ্গি করতেছে। মালিক চিন্তা করলো, আমার কুকুর তো কোনোদিনই এমন করে না, আজকে তো বাড়িতে আমি ফিরে আসলাম, এখন তো ঠান্ডা হয়ে যাবে, বরং আরো চিল্লাচিল্লি বেশি কেন করে, কুকুরের জবান তো মালিক বোঝে না, মালিকটা বুঝতেছে না কুকুর কি বুঝাইতে চায়। মুসলমান ইমানদার তখন ওই মালিক কি করলো, কুকুরটাকে কয়েকটা মার ধরে দিল, কিন্তু কুকুর তারপরেও থামে না। মালিক এবার খাবারটা উপর থেকে নিচে নামিয়ে রাখলো, যখন নিচে নামিয়ে রাখলো খাবার জন্য, কুকুরটা তখন কি করলো, তার গলার ভিতরে তো শিকল লাগানো, শিকল লাগানো অবস্থায় গলাটা ছিঁড়ে যায় মতো অবস্থায় পিছনের পা দিয়ে ওই খাবারটার মধ্যে একটু লাড়া দিয়ে কিছু খাবার ফেলে দিল। এই কাজ যখন কুকুরে করলো, তখন মালিক আরো বেশি রাগান্বিত হয়ে গেল, আরো বেশি রাগান্বিত হয়ে গেল, যে কুকুর কোনোদিন আমার খাবারের মুখ দেয় না, আজকে সেই কুকুর খাবারের মধ্যে পা দিয়ে দিল, এই খাবার তো আর এখন খাওয়া যাবে না। মুসলমান ইমানদার, কিন্তু কুকুর তো বোঝে না আমার পা দেওয়ার কারণে মালিক আর খানা খাবে না। কুকুর চিন্তা করে, এই খাবার যদি এখনো তো পাত্রের মধ্যে আছে, আমার মালিক যদি খেয়ে নেয় আমার মালিক তো আর জিন্দেগিতে বেঁচে থাকবে না। অবসলমান ইমানদার কুকুরটা আরো বেশি লাফালাফি শুরু করে দিল। মালিক প্রচন্ড রাগ হয়ে এবার খাদেমদেরকে ডাক দিয়ে বলে, এই কুকুরটাকে তোমরা ছেড়ে দাও, ওকে আচ্ছা মতো শায়েস্তা করতে হবে। বিশাল বড় একটা লাঠি নিয়ে আসা হলো, কুকুরকে আঘাত করে তাকে আজকে শিক্ষা দিতে হবে। কিন্তু কি দেখা গেল, আল্লাহ, একটা কুকুর যখনই শিকলটা তার গলা থেকে সরিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কুকুর পুরা খাবারটাই খেয়ে নিল। মুসলমান ইমানদার, পুরা খাবারটা যখন কুকুর খেয়ে নিল, মালিক আরো বেশি রাগ হয়ে গেল, আল্লাহ, কুকুরটা তো এমন কোনোদিনও করে না, আজকে এই পাগলামি কেন করলো।
কুকুরকে আশ্রামত শিক্ষা দেব, মার দেব, কিন্তু কি দেখা গেল মাত্র 2-3 মিনিটের মধ্যেই কুকুরটা জমিনের মধ্যে পড়ে গেল। মুসলমান 4-5 মিনিটের মধ্যেই কুকুরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মালিকের চোখ খুললো, এবার মালিকের বুঝে আসলো এই খাবারের মধ্যে নিশ্চয়ই কোনো বিষাক্ত জিনিস ছিল, যার কারণে আমার কুকুর এমন করেছে। এবার মনে পড়েছে ওই যে বুবা মেয়েটার কথা, বুবা মেয়েটাকে এবারে ডেকে আনা হয়েছে। বুবা মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকবে বলে মালিক, এই কথাটাই তো আপনাকে বুঝাইতে চেয়েছিলাম, আপনি বোঝেন নাই, কিন্তু যেটা হবার তো হয়েই গেল। মুসলমান একটা কুকুর তার মালিকের জন্য জীবন দিয়ে তার মালিককে বাঁচাইলো, কিন্তু একটু চিন্তা করে দেখেন ঘটনা বলার উদ্দেশ্য কি। এই মালিক এই কুকুরের জন্য খানার কোনো মেনু করে নাই, সুন্দর সুন্দর খাবারের কোনো মেনু দেয় নাই। কুকুরের জন্য মালিক সুন্দর সুন্দর অট্টালিকা বানায় নাই, কুকুরের জন্য সুন্দর বেডরুমের ব্যবস্থা মালিক রাখে নাই। তারপরেও যেই কুকুর তার মালিকের জন্য যদি জীবন দিয়ে দিতে পারে, তাহলে আমার আপনার মালিক আমার আপনার জন্য খাবারের মেনু করেছে, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আর মুসলমান এত সুন্দর সুন্দর খাবার তাম দুনিয়াতে আল্লাহ আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন, আমার আপনার জন্য আল্লাহ সুন্দর সুন্দর বেড আর বিছানার ব্যবস্থা করে দিলেন, সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিলেন। আর যেই কুকুরটা তার মালিকের জন্য জীবন দেয়, ওই কুকুর তার মালিককে রাত্রি জাগরণ করে পাহারা দেয়, কিন্তু আমার আর আপনার মালিক নিজে রাত্রি জাগরণ করে আমাদেরকে পাহারা দেয়, কথা বলেন ঠিক কি। ওই মালিক যেই মালিকের জন্য কুকুর নিজেই পাহারা দিল, 2-3 দিন পরে কিছু খাবার দেয় কুকুরকে, ওই কুকুরটা যদি তার মালিকের জন্য জীবন দিতে পারে, তাহলে আমাদের মালিকের জন্য আমাদের কি করা দরকার। মুসলমান আল্লাহ কি আমাদের কাছে জীবন চেয়েছে, কথা বলেন, আমাদের জন্য জীবন চায় নাই, কিন্তু তারপরেও মুসলমান যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেয়া লাগে, কে কে তৈরি আছি, হাত উঠে দেখি, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মুসলমান ইমানদার, আমাকে আপনাকে দুইটা চোখ, দুইটা হাত, দুইটা নাক, দুইটা পা, সব কিছু পরিপূর্ণ দান করলেন, কত মানুষ মায়ের পেট থেকেই বিকলাঙ্গ হয়ে আসে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে পুরোটাই দিলেন। এ তো আছে, বরং গোটা দুনিয়াটাই আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও বান্দারা, ও আমার উম্মতরা শুনে নাও, দুনিয়া গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছে, আর শুধু তোমাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানাইছে। আমরা একটু চিন্তা করি, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যখন অভাব অনটনের মধ্যে আছেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অর্থাৎ তোমাদেরকে কৃত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমরা ভালো করে দিনের একদিন সুন্দর করে 3 বেলা পেট ভরে খাইতে পারি না, আমরা কত কষ্টের মধ্যে আছি, মাঝে মাঝেই এর ভিতর দিয়ে আবার যুদ্ধ বিগ্রহ করতে হয়, তা আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো আল্লাহর হাবিব বললেন, কেন ও আমার সাহাবীরা, তোমরা কি ঠান্ডা পানি পান করো না, তোমরা কি জুতা স্যান্ডেল পায়ে দাও না, তার মানে এই যে ঠান্ডা পানি পান করা এটাও আল্লাহ তাআলার নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা, জুতা স্যান্ডেল পায়ে দেয়া এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সম্মানিত হাজরিন, সাহাবা ইকরামের ব্যাপারে যদি এই কথা হয়, তারা দুবেলা দুমুঠো ঠিক মতো খাইতেও পারে না, তারপরেও তাদেরকে আল্লাহ তাআলা ওই সময় আয়াত দিলেন, তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অথচ আমাদের নিয়ামতের কথা যদি একটু আমরা চিন্তা করি, আমরা কি ঠান্ডা পানি খাই না, কি বলেন, শুধু কি ঠান্ডা পানি, ওরে বাবা কত কিছু যে আজকে এ দেশের মানুষ খায়, এটা হিসাবও করা যাবে না। একজন একেবারে হতদরিদ্র মানুষ, সেও এমন বলে এই এরকম নাই বর্তমানে যে মাঝে মাঝেই গরুর গোশত খায় না, কি বলেন, আছে নাকি এরকম। একটা সময় তো 20-30 বছর আগে মানুষ
কি বলে বছরে একবার গরুর গোশত খেতে পারতো না, ঈদের সময়ও গরুর গোশত আনতো না, মানুষের মুরগি জবাই দিত, কথা বলেন ঠিক কিনা? এখন গরুর গোশত অ্যাভেলেবেল। শুধু এটা না, একটা বললাম, অসংখ্য নাজ নিয়ামত আজকে বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ খায়। মুসলমান একটু শুকরিয়া আমরা আদায় করি না, কারণ শুকরিয়া আসবে কি করে? আমি যতটুকু আছি আমি তাকাই তার সে উপরের দিকে, এজন্য কখনো শুকরিয়া আসবে না। একজনের বলে একজনের জুতা নাই, তো খুব অভিযোগের সুরে বলতেছে, আল্লাহ কি জীবন দান করলা, টাকা পয়সা নাই, একজোড়া জুতাও কিনতে পারি না। এই অভিযোগ করতে করতে মসজিদে চলে গেছে, এখন মসজিদে যায় দেখে এক বিছানা নামাজ পড়তেছে, তার পা হাঁটুর নিচ থেকে নাই, তো তখন শুকরিয়া আসছে, আল্লাহ আমার যে পা আছে এটাই বলে জুতা দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে নিচে যে তার দিকে যদি আমি তাকাই তো শুকরিয়া আসবে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া সদা সর্বদা আদায় করতে হবে, যে অবস্থাতে আমি থাকি না কেন, এটাই আমার জন্য আল্লাহ তাআলা ভালো মনে করেছেন, বিদায় আমাকে এই অবস্থায় আল্লাহ তাআলা রেখেছেন। আজকে আল্লাহ তাআলার ইবাদত আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে আমাদেরকে আফসোস আর আক্ষেপ করে ডেকে ডেকে আমাদেরকে বলতেছেন, বান্দা তোমাদেরকে এত নিয়ামতের মধ্যে রাখলাম, তারপরেও আমার মতো রব্বে কারীমকে তোমরা ভুলে গেলা, আমার মতো আল্লাহকে তোমরা ভুলে গেলা। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আক্ষেপ করে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি একথা ভেবেছো যে তোমাদেরকে আমি একেবারেই অনার্থক সৃষ্টি করেছি? কি বলেন, অনার্থক সৃষ্টি করেছে আল্লাহ? অথচ আমাদের চাল চলন, আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড দেখে এটাই মনে হয় যে আমাদেরকে বুঝে আল্লাহ দুনিয়াতে শুধু খাবার দাবার আর কামাই রোজগার করা, হ্যাঁ এরকম ভাবে ইলেকশন করা, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় সিনিয়র আনা, বড় বড় দালান কোঠা বানানো, এই কারণেই বোধহয় সৃষ্টি করছে। অথচ যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছে ওই উদ্দেশ্যের দিকে আমরা একজনও নাই, যার কারণে আল্লাহ বলেন তোমরা কি একথা মনে করেছো যে আমি তোমাদেরকে অনার্থক বানিয়েছি আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটা ভেবেছো তোমরা আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কিনা? কথা বলেন, মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ঠিক ওইভাবেই ছেড়ে দিয়েছেন যেইভাবে বাচ্চারা ঘুড়ি উড়ায় না, ঘুড়ি, হ্যাঁ লাটাইটা বাচ্চাদের হাতেই থাকে। এজন্য কবি বলেন, কাগজ কাট কর, কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, ছোড় দিয়া মই হাওয়া মে, এধারে যাও ওধারে যাও লেকিন রশ্মি মেরে হাত মে। মুসলমান কবি ডাকতে বলে, কাগজ কেটে কেটে সুন্দর করে ঘুড়ি বানিয়ে আমি আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি, যতই ঘুড়ি আকাশে উড়তে চায় আমি ততই সুতা দিয়েছি, সার দিয়েছি সার, আর ঘুড়ি আকাশের মধ্যে গিয়ে এদিক সেদিক দোল খায় আর মনে মনে চিন্তা করে আমাকে বোধহয় আর কেউ ধরতে পারবে না। কিন্তু কবি ডাকতে বলে, ও ঘুড়ি শুনে না, তুমি তো মনে করেছো তোমাকে বোধহয় কেউ ধরতে পারবে না, না না না, আমার হাতে কিন্তু তোমার লাটাইটা আছে, যখনই এই বাচ্চাটা যখন ঘুড়ি উড়ায়, যখন সন্ধ্যা হয়ে যাবে তার খেলার সময় শেষ হয়ে যাবে, অথবা আব্বা আম্মা ডাক দিবে, অ মুসলমান, অথবা সমস্ত বাচ্চারা চলে যাবে, বাচ্চাটা একা একা খেলতে চাইবে না, তখন ওই লাটাই ধরে টান দিবে, সুতা ধরে টান দিবে, কথা বলেন ঠিক কিনা? যখনই টান দিবে তখনই আবার ওই ঘুড়িটা যার ঘুড়ি তার হাতে আসা লাগবে কি লাগবে না, কথা বলেন? এজন্য আল্লাহ তাআলা এই কথাটাই বারবার কোরআনের মধ্যে বিভিন্ন ভাবে জানালেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও মুসলমান, তোমাদেরকে কিন্তু একদিন মৃত্যুবরণ করাই লাগবে, আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে, কিন্তু তোমাদের মৃত্যুর সময়টা কখন এটা কিন্তু কেউ জানে না। জানে কেউ মৃত্যুর সময় কখন? কি বলেন, জানেন আপনারা? মেম্বারশিপ জানে বোধহয়, নাকি চেয়ারম্যান জানে? আপনাদের কাছে বলে নাই এখনো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ তাআলা জানালেন মওত জিস দিন আ গই দুনিয়া কি হালত ক্যা হুই রূহ তন সে উড় গই মুর্দা কি হালত ক্যা হুই जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा ये चमन सगरा भिगोगा ये खबर बुलबुल को दे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे अल्लाह ताला जानलेन दुनियार मानुष मृत्युर समय तुम्हार जन्य किन्तु एकटा निर्धारित आछे যখন তোমার জন্য মৃত্যুর সময় নির্ধারিত আছে ওই সময় থেকে এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না ও মুসলমানে বান্দার মৃত্যু বরণ আমাদেরকে করতেই হবে এটা সকলেই বিশ্বাস করে কথা বলেন ঠিক কি না কখন মৃত্যু হবে যখন আমাদের সময় নির্ধারিত আছে তখনই মৃত্যু হবে এটাও ঠিক কিন্তু ওই সময়টা কখন এটা কারোই জানা নাই মুসলমান ভাইরারে আমার ওই সময় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে আমাদেরকে সংকেত দিয়ে দেন বিভিন্ন ভাবে আমাদেরকে সংকেত দেন সংকেত না দিয়ে আজরাইল আলাইহিস সালাম কিন্তু আসেন না আপনারা মনে করবেন যখন আজরাইল চলে আসবেন আসসালামু আলাইকুম ইয়া আবদুল্লাহ ওগো আল্লাহর বান্দা আনা মালাকুল মউত আমি আজরাইল আমি তোমার জান নেয়ার জন্য এসেছি তখন বান্দা ডাকতে বলবে ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার না আমাকে আগে থেকে সতর্ক করে আসার কথা কই আমার কাছে তো কোনো চিঠি আসলো না কতবার ভাবড়া সুর ডাক ঘরে গেলাম আমি তো কখনোই আমার নামে আল্লাহর পক্ষ থেকে কোনো চিঠি পাইলাম না মুসলমান মরতের চিঠি কি এইভাবে আসে কথা বলেন এইভাবে আসে আজরাইল ডাকতে বলবে ও আল্লাহর বান্দা তুমি কি জানো না মরতের চিঠি এইভাবে করে ডাক পিয়নের কাছে আল্লাহ পাঠায় না আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল তোমার বডির ভিতরে মরতের নিশানা জারি করে দেয় কারণ তোমার বয়স যখন 40 হয়েছে তোমার কি মনে আছে তোমার 40 এর আগে যে শক্তি সামর্থ্য ছিল 40 এর পরে তোমার শক্তি কমতে শুরু করেছে কথা বলেন ঠিক কি না এটাই মওতের আলামত তুমি আগে দূরদূরান্ত হেঁটে চলে যাইতে পারতাম কিন্তু এখন 2 কিলোমিটার পথ হাঁটতেই তিনবার পানি খাওয়া লাগে ও মুসলমান আজরাইল ডাকতে বলবে ও বান্দা তুমি কি লক্ষ্য করো না তোমার নাকের কাছে যেই জায়গাটা দিয়া বাতাস আসা যাওয়া করে যেই জায়গাটা দিয়া রূহ যাবে আবার রূহ চলে আসবে ওই জায়গার মধ্যে পশমগুলো কালো ছিল এখন সাদা হয়ে গেছে মুসলমান খেয়াল করে দেখবেন নাকের পশম আগে সাদা হয় এরপরেই আজরাইল ডাকতে বলবে তুমি কি খেয়াল করো নাই তোমার দুই পাশের দাড়ির গোড়া দিয়ে চুলের সামনে দিয়ে সাদা সাদা হয়ে গেছে তোমার চামড়া গুলো আগে সুন্দর ছিল মসৃণ ছিল এখন চামড়া গুলোর মধ্যে ঘোষ পড়ে গেছে এটাই কিন্তু মৃত্যুর আলামত ও মুসলমান ইমানদার আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে এই কথাগুলো যখন বলবে বান্দা তখন অনুনয় বিনয় করে বলবে ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল আর একটু সময় কি আমাকে দেয়া যায় কিনা আমি তো এখনো মৃত্যুর প্রস্তুতি নিতে পারি নাই আজরাইল বলবে কাল্লা আল্লাহ তোমাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলেন বারবার বারবার তোমাকে সতর্ক করেছিলেন কারণ তোমার কি মনে নাই তুমি ওই যে অহক দিন একটা গাড়ির ভিতরে ছিলে গাড়িতে 50 জন যাত্রী ছিল গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল 30 জন জায়গায় মারা গেল
20 জন জীবিত গাড়ি থেকে ফিরে আসলো, ওই 20 জনের মধ্যে তুমিও ছিলে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে 30 জনের ভাগে তোমাকে ফেলাইতে পারত, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা তা না করে তোমাকে 20 জনের মধ্যে রেখে বাঁচিয়ে আনলেন। কারণ কি? এটাই তোমার জন্য মৃত্যুর আলামত, তোমার জন্য সতর্ক বার্তা, তুমি বোঝো নাই। অবসম্মান, তুমি এমন অসুস্থ হয়েছিলেন যে অসুস্থতার কারণে সকল লোকজন বলাবলি করলো, এইবার বুঝি বেচারা আর মৃত্যুর হাত থেকে ফিরে আসবে না। কারণ সকলেই ধরে নিয়েছিল তুমি এমন অসুস্থ হয়েছো তুমি মৃত্যুবরণ করবা। কিন্তু না না না, আমার আল্লাহ তোমাকে আবার সুযোগ দিলেন, তোমাকে আবার সুযোগ দিলেন দুনিয়াতে চলার জন্য। অমুসলমান, এই সুযোগটাই তোমার জন্য মৃত্যুর আগাম বার্তা ছিল, তোমার জন্য সতর্ক বার্তা, কথা বলেন ঠিক কি না? তোমার জন্য আল্লাহ তাআলা এই সতর্ক বার্তা কেন দিলেন? তোমাকে আবার আগের মতো গুনাহ করবা এই কারণে নয়, তোমাকে আল্লাহ সুযোগটা দিলেন তুমি যেন আগের জিন্দেগি ছেড়ে পুনরায় আবার ভালো হয়ে যাও, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো। মুসলমান ভাইরা, আমার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিলেন, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, কিসে তোমাকে আমার ইবাদত থেকে ফিরিয়ে রাখলো? আমি রব্বে কারীম থেকে তোমাকে কোন দুনিয়ার লোভে আমার থেকে ফিরিয়ে রাখলো? কারণ আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে এমন কিছু বাকি রাখি নাই যেটা তুমি চেয়েছো আর পাও নাই। আমি রব্বে কারীম, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে নিজের হাতে আমি সৃষ্টি করলাম, শুধু সৃষ্টি করেই তোমাকে ছেড়ে দেই নাই, তোমাকে আমি সুবিন্যস্ত করেছি, ফি আই সূরাতি মা শাআ রাক্কাব। আল্লাহ বলেন, আমি তোমাকে এত সুন্দর আকৃতিতে দান করলাম, এত সুন্দর তোমার চেহারাটা আমি বানাইলাম, এটা কিন্তু তুমি নিজের ইচ্ছায় হও নাই, তুমি যে আজকে সুন্দর বলে সুন্দরী বলে, অ মুসলমান, তুমি যে আজকে নিজেকে গর্ববোধ করো, কিন্তু এই চেহারাটা কে দান করেছে? জোরে বলেন কে, আর জোরে বলেন কে? আল্লাহ বলেন, এই চেহারাটা আমি আল্লাহ নিজে বানিয়েছি, আমার কুদরতি হাতে তোমার চেহারাটা বানাইলাম, দুনিয়াতে তুমি না চাইতে আমি সব দান করলাম, তারপরেও কেন আমি আল্লাহর ইবাদত তোমরা করো না? তোমাদের কি জানা নাই আল্লাযী, তোমাদের কি জানা নাই তোমরা মৃত ছিলে মৃত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কিভাবে তোমরা আমার নাফরমানি করো, তোমরা তো মৃত ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফা আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যু দান করব। অ মুসলমান ইমানদার, সমস্ত না জানিয়া মধ্যার পরেও কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো না? কারণ এই দুনিয়ার মধ্যে একটু খেয়াল করে দেখো, এক একটা প্রাণী পশু পাখি তাকেও আমি তোমাকে যত নিয়ামত দান করলাম তার কিছুই দেই নাই। সামান্য একটা কুকুরের কথাই যদি বলি, অ মুসলমান, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে একটা কুকুরের ঘটনা এইভাবে বয়ান করেছে, একটা কুকুর কিভাবে তার মালিকের জীবন বাঁচিয়ে দিল। মুসলমান ইমানদার, কুকুরকে শুধুমাত্র সামান্য কিছু খানা দান করা হয়, তার বদলেতেই কুকুর নিজের জীবন দিয়ে মালিককে বাঁচায়। অথচ আল্লাহ আমাদেরকে কত না জানি আমত দান করলেন, তার বিনিময়ে আমরা কি করলাম একটু ভেবে দেখি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে হলে তাও দিব, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার কাছে আমি এইভাবে জীবন চাই নাই, শুধু একটা জিনিস চেয়েছি, তোমরা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করো। ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ
ثم استقام تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله শুধু বলেন তোমরা ঈমানের উপরে অটল আর অবিচল থাকো তোমরা গুনাহমুক্ত জীবন গড়ো আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে আল্লাহর সমস্ত হুকুমগুলোকে মানতে থাকো আর আল্লাহর সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকো ও মুসলমান তাহলে কি হবে এই কুকুরটা তো তার নিজের জীবন দিয়ে মালিককে বাঁচাইলো অথচ আমাদের মালিক ডাক দিয়ে বলেন যদি এতটুকু কাজ তোমরা করতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিব আর তোমাদেরকে ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু কোনো চিন্তা তোমাদের নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা দুনিয়া থেকে এই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন যেই জান্নাতের ঘোষণা যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের কাছে করেছিলাম ওই জান্নাত দুনিয়া থেকে তোমাদেরকে দেখাইয়া তার করব মুসলমান ইমানদার এজন্য যেই কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম আপনাদের সামনে ওই আয়াতকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি এই কথাগুলোর মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে কিছু ভালো কথা হয়ে থাকলে ওগুলোকে আমল করা যাবে তো ভাই কি বলি যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার হুকুম মেনে রাসূলের তরিকায় চলার তৌফিক দান করুক বলে আমিন।